জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোভিড-19 টিকা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আমাদেরকে দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা আমরা একটু তাড়াতাড়ি দেখে নেব যে কি বলেছে। আমরা এই বিজ্ঞপ্তিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখো, 11 জানুয়ারি 2022-এ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে যে বৈশ্বিক মহামারী কোভিড-19 সংক্রমণ রোধ এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী কোভিড-19-এর টিকা সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। আগামী 15 জানুয়ারি 2022 তারিখের মধ্যে এই লিঙ্কে ক্লিক করার পরে প্রবেশ করে তথ্য ছক পূরণ করে সাবমিট করার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিবেচনায় অধিভুক্ত কলেজের অধ্যক্ষবৃন্দকে স্ব কলেজের তথ্য ছক পূরণ নিশ্চিত করার লক্ষ্যে অনুরোধ করা হয়েছে। আচ্ছা, তারপরে টিভি স্কুলের জন্য সংবাদের বিবৃতি বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার্থী সহ সকলকে 15 জানুয়ারির মধ্যে এই লিঙ্কে প্রবেশ করে তথ্য ভ্যাকসিন পূরণ করার তথ্য। আসলে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে এই লিঙ্কটা যেটাতে দেওয়া হয়েছে, এই লিঙ্কে যদি আমরা প্রবেশ করি, মানে আমরা এর আগেও যারা করেছি, এর আগেও এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, আমরা অনেকেই করেছি, কিন্তু নতুন যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আসলে এই নোটিশটা আবার হয়তো দেওয়া হয়েছে, অথবা সেই সময় যারা করেনি তাদের জন্য এই নোটিশটা। আসলে আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি, এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমরা যদি এই লিঙ্কটাকে ক্লিক করি তাহলে আমরা সরাসরি এই যে এই পেজে চলে আসব। এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমাদের নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে টাইপ করব। রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করার পরে আমরা এখানে নেক্সট করব। নেক্সট করার পরে যে পেজটাগুলো আসবে সেই ছকটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমাদের কী কী পেজ আসতে পারে বা আমাদের কী কী পূরণ করতে হতে পারে। ওকে, আমরা এটা আমরা যখন নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মানে ক্লিক করব, তখন আমরা যে কোভিড-19 টিকা নিবন্ধনের লক্ষ্যে শিক্ষার্থী তথ্য ছক, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, কলেজ কোড অ্যান্ড নেম, এখানে কলেজ কোড এবং নেম দেওয়া থাকবে, অটোমেটিকই এগুলোই চলে আসবে। আচ্ছা, তারপরে এখানে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম দেওয়া থাকবে, এগুলো স্টুডেন্ট নেম অটোমেটিক দেওয়া থাকবে, ফাদার্স নেম অটোমেটিক দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তাহলে আইডি কার্ড অনুযায়ী, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এগুলো বসায় নিতে হবে। তারপরে কোর্স নেম দেওয়া থাকবে, কোন ডিপার্টমেন্টের এবং কত শিক্ষাবর্ষ, সেই কোর্স নেমটা এখানে দেওয়া থাকবে। আচ্ছা, এইটুকু আমাদের অলরেডি দেওয়া থাকবে। তারপরে আমাদের পেজে আমাদের এখানে ডেট অফ বার্থ, এখানে প্রথমে তারিখ দিতে হবে, তারপরে মাস দিতে হবে, তারপরে ইয়ার দিতে হবে। এখানে প্রথমে আমরা কী দিব, জন্ম তারিখটা দিব, তারপরে জন্ম মাস দিব, তারপরে আমরা ইয়ারটা দিব, তারপরে এই যে এখানে পূরণ করলাম, তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, নিজস্ব মোবাইল নাম্বার অথবা যে মোবাইল নাম্বারটা নিজের কাছে রয়েছে সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে দিব। তারপরে এখানে দিতে হবে এই ছকে দিতে হবে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, সেই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এখানে দিতে হবে, এবং এখানে বলা হয়েছে কোভিড-19 ভ্যাকসিন নিয়েছেন কি, যদি কোভিড-19 ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে দিবেন ইয়েস, অথবা যদি বলেন যে আমি এখনও নেই নাই তাহলে এখানে নো দিবেন। এবং এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে তিনটা অপশন রয়েছে, একটা হোম, একটা হচ্ছে কলেজ হোস্টেল, আরেকটা মেবি ম্যাচ রয়েছে, তো যে যেখানে থাকে, এই যে এই তীর চিহ্নতে চাপ দেওয়ার পরে, চাপ দিলে তিনটা অপশন আসবে, যে যেখানে থাকে সেখানে ক্লিক করার পর এখানে সাবমিট করলে আমাদের সাবমিটটা হয়ে যাবে, এবং সাবমিট হওয়ার পর দেখতে কীরকম হবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। এবং সাবমিট হওয়ার পর আমরা দেখবো যে কোভিড-19 স্টুডেন্ট রেজিস্ট্রেশন ডেটা, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে অলরেডি সাবমিটেড সাকসেসফুলি লেখাটা হয়ে যাওয়া মানে আমাদের সাবমিটটা হয়ে গেছে। আমরা অনেকে এটা করেছি, আমরা অনেকে করিনি, যারা করিনি তারপর অতি শীঘ্রই এই কাজটা করে নিব। এবং একটা কথা হচ্ছে, যারা অনেকে হয়তো সুরক্ষা অ্যাপ দিয়ে নিজের অ্যাপ্লাইটা করেছে, কিন্তু অ্যাপ্লাই করার পর যে সমস্যা সেটা হচ্ছে যে হয়তো এক মাস পেরিয়ে গেছে কিন্তু ওখানে মেসেজ আসেনি। আসলে অনেক ক্ষেত্রে এরকম হয় যে ওদের টেকনিক্যাল, মানে যে আমরা হসপিটাল বা যে কেন্দ্রের নাম দিয়েছি তাদের টেকনিক্যাল সমস্যা থাকার কারণে আমাদের কাছে মেসেজটা এসে পৌঁছায় না। তো যাদের আসেনি তাদের অনেক দিন পেরিয়ে গেছে, এখনও মেসেজ পাননি, তারা সরাসরি ওই কেন্দ্রের যে টেকনিক্যাল ডিপার্টমেন্টের কাছে যায় যোগাযোগ করলে, এবং স্টুডেন্ট যদি আমরা তো স্টুডেন্ট যদি হয় তাহলে সুবিধা আরও বেশি, তাহলে ওরা ওই প্রবলেমটা সলভ করে দিবে এবং টিকা নিতে পারবেন, যেহেতু এখন বাধ্যতামূলক টিকা করা হচ্ছে প্রায় ওই রকমই আর কি, সব সকল ক্ষেত্রে টিকা কার্ড দেখা হবে, তো সরাসরি আমার মনে হয় টিকাটা সবার দিয়ে নেওয়া উচিত। তো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটা এ পর্যন্তই ছিল, ধন্যবাদ সবাইকে।